একটি অবজেক্টের প্রান্ত বা বর্ডারকে বলা হয় স্ট্রোক এবং ভেতরের অংশকে বলা হয় ফিল। ফিল ও স্ট্রোক সসের ব্যবহার কালার প্যালেটের সঙ্গে সম্পর্কযুক্ত। কালার প্যালেটটি পর্দায় বিদ্যমান না থাকলে উইন্ডো মেনু থেকে কালার কমান্ড দিলে বা কিবোর্ডের F6 বোতামে চাপ দিলে কালার প্যালেটটি পর্দায় উপস্থাপিত হবে। ফিল সসে ক্লিক করলে ফিল সসটি সক্রিয় হবে এবং উপরে অবস্থান করবে। এ অবস্থায় শুধু ফিলের কাজ করা যাবে, কোনো অবজেক্টকে রং দিয়ে পূরণ করা যাবে, স্ট্রোকে রং প্রয়োগ করা যাবে না। একই রকমভাবে স্ট্রোক সসে ক্লিক করলে স্ট্রোক সসটি সক্রিয় হবে এবং ফিল সসের উপরে অবস্থান করবে। এ অবস্থায় অবজেক্টের স্ট্রোকে রং প্রয়োগ করা যাবে, অবজেক্টকে রং দিয়ে পূরণ করা বা ফিলের কাজ করা যাবে না। কোনো অবজেক্ট সিলেক্ট করার পর ফিল সসটি সক্রিয় থাকা অবস্থায় কালার প্যালেটের কালার স্পেকট্রাম বারে যে রঙের উপর ক্লিক করা হবে সিলেক্টেড অবজেক্টটির ভেতরের অংশ সেই রঙে পূরণ হয়ে যাবে। কালার স্পেকট্রাম বারের ভিন্ন ভিন্ন রঙের উপর ক্লিক করে রঙের প্রয়োগ দেখা যেতে পারে। আবার স্ট্রোক সসটিতে ক্লিক করে সক্রিয় করার পর কালার প্যালেটের কালার স্পেকট্রাম বারে যে রঙের উপর ক্লিক করা হবে অবজেক্টের স্ট্রোক বা প্রান্তরেখা সেই রঙে পূরণ হয়ে যাবে। এতে অবজেক্টের ভেতরে রং পরিবর্তিত হবে না। স্ট্রোকের রং স্পষ্টভাবে দেখা বা বোঝার জন্য স্ট্রোককে মোটা করে নেওয়া যেতে পারে। এই জন্য উইন্ডো মেনু থেকে স্ট্রোক কমান্ড সিলেক্ট করলে পর্দায় স্ট্রোক প্যালেট উপস্থাপিত হবে। অবজেক্ট সিলেক্ট করে স্ট্রোক প্যালেটের ওয়েট ড্রপডাউন মেনু থেকে আপাতত কমপক্ষে 10 সিলেক্ট করতে হবে। এতে অবজেক্টের বর্ডার বা স্ট্রোক আগের চেয়ে মোটা হবে। এ পর্যায়ে রং প্রয়োগ ও পরিবর্তন করলে স্পষ্ট দেখা যাবে বা বোঝা যাবে। ফিল ও স্ট্রোক সসের নিচের সারির তিনটি আইকন হচ্ছে যথাক্রমে কালার, গ্রেডিয়েন্ট ও নান। কালার আইকনে ক্লিক করলে রঙের প্যালেট এবং গ্রেডিয়েন্ট আইকনে ক্লিক করলে গ্রেডিয়েন্ট প্যালেট সক্রিয় হয়। নান আইকনে ক্লিক করলে সিলেক্টেড অবজেক্টের ফিল বা স্ট্রোকের রং নিষ্ক্রিয় বা বাতিল হয়ে যায়। অবজেক্টটি কোনো রং বা গ্রেডিয়েন্ট দিয়ে পূরণ করা হয়ে থাকলে প্যালেটে সেই রঙও প্রদর্শিত হবে। অবজেক্টটি সিলেক্টেড থাকলে অবজেক্টের রঙও পরিবর্তিত হবে।